আর্যিকরের যে বিভক্ত ঘটনা, সেই ঘটনার বলি হয়েছে বোন তিলোত্তমা অভয়া। আজকে তার খুন ধর্ষণের আজ এক মাস পূর্তি হয়ে গেছে। এখনো তিলোত্তমার বিচারের কাজ অসমাপ্ত। এইরকম একটা পরিস্থিতিতে সারা রাজ্যবাসী, শুধু চিকিৎসক সমাজ নয়, আমি একজন এনআরএস মেডিকেল কলেজের একজন প্রাক্তনী হিসেবে এবং যুব আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসেবে আমি অত্যন্ত মর্মাহত এবং একই সাথে লজ্জিত যে আমাদের তথাকথিত সভ্য সমাজে এবং একজন চিকিৎসক বোন কর্মরত অবস্থায় এই রকম একটা বর্বর আক্রমণের শিকার হয়েছে এবং সেই বর্বর আক্রমণকারীরা তার জীবন ছিনিয়ে নিয়েছে, তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। এর থেকে লজ্জার ঘটনা আর কিছু নেই। সবাই আমরা ন্যায় বিচার চাইছি। সেই ন্যায় বিচারের পক্ষে শুধু আর্যিকরের আমাদের ডাক্তার, জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী তারাই না, তার সঙ্গে আজ রাস্তায় সারা বাংলার ছাত্র, যুব, মহিলা থেকে শুরু করে সর্বংশে শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় সারা দেশে এবং সর্বোপরি দেশান্তরে, দেশান্তরেও যে প্রতিক্রিয়া শুভবুদ্ধি সেটা হচ্ছে একটা ইতিবাচক দিক, যে মানবতার পক্ষে, ন্যায় বিচারের পক্ষে যে আওয়াজ উঠেছে জাস্টিস ফর আর্যিকর। জাস্টিস ফর আর্যিকর একটা প্রতীকী ব্যাপার, অর্থাৎ এই সমাজের এই যে জঘন্য বর্বরতা যা ঘটমান, আমাদের রাজ্য সরকার, প্রশাসন, তার এই যে পরোক্ষ মদত, সারা দেশের যে রাজনীতি মতাদর্শ শাসকে তাই ধরনের ঘটনা ঘটানোর ভিত্তি তৈরি করে। এই সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সবাই আমরা ন্যায় বিচার চাইছি। সেই ন্যায় বিচারের পক্ষে আমাদের রাস্তায় মা বোনেদের লাখে লাখে মায়েদের সমাবেশ, রাস্তায় রাতের রাস্তা দখল থেকে শুরু করে নানা ফর্মে তার প্রতিবাদ, মানববন্ধন, এই সব চলছে। ধর্ণা মঞ্চে এখানে ছাত্র, যুব, মহিলা সংগঠনগুলো, এখানে আজকে ষষ্ঠ দিন হল, এই ষষ্ঠ দিন তারা এই আর্যিকরের সন্নিকটে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির পদতলে এখানে গিয়ে তারা সেই শপথে, সেই দাবিতে দিন রাত এখানে বসে আছে হাজারে হাজারে। সেই ন্যায় বিচারের সেই আন্দোলন, সেই আন্দোলনের একজন তাদের পাশে সংহতি জানানোর জন্য আমিও একজন সমাজকর্মী হিসেবে, একজন নাগরিক হিসেবে তাদের পাশে আসতে পেরে আমি গর্বিত। এবং আদালতের উপরে আমাদের যেমন ভরসা আছে, কিন্তু আমরা এটাও মনে করি যে চূড়ান্ত বিচার গণ আদালতেই হবে, এই বিচার গণ আদালতেই হবে। এই দুষ্কৃতি রাজ এবং দুর্নীতি রাজকে খতম করার যে অভিযান শুরু হয়েছে, মানুষ শেষ বিচার করবে গণ আদালতে। আমি আশাবাদী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই, অপরাধীরা ধরা পড়বে, অপরাধীদের চরম শাস্তি বিধান হবে, এই প্রত্যাশা রেখে মানুষের এই যে সমাবেশ, সেই সমাবেশকে আমি কুর্নিশ জানাই।
বছর আগে যখন আফগান হয়েছিল সংলাপ